আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের ন্যাশনাল ব্যাংকে কিভাবে আপনারা ঘরে বসেই অ্যাকাউন্ট ওপেন করবেন, সে বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। অ্যাকাউন্ট ওপেনিংয়ের ক্ষেত্রে যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয় আমরা কিন্তু ভিডিওর মধ্যেই বলে দেব, তাই ভিডিওটি বড় হবে না। যত সম্ভব আমরা চেষ্টা করেছি ছোট করার জন্য। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। গুগল প্লে স্টোরে গিয়ে NBL অ্যাকাউন্ট নাও এই অ্যাপসটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আর ইন্টারনেট ব্যাংকিংয়ের জন্য আরেকটি দেখতে পাচ্ছেন, আরেকটি অ্যাপস আছে, সেটা এটা শুধুমাত্র এই ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করার জন্য। NBL অ্যাকাউন্ট নাও এটা আপনাকে ইনস্টল করতে হবে। প্রথমেই আমরা ডাউনলোড করে নিলাম, তারপরে এটা দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্টটি ওপেন করার জন্য আপনাকে অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে খুলতে হবে। আমাদের অনেক সাবস্ক্রাইবাররাই বিশেষ করে প্রবাসে থাকেন, আপনারা কিন্তু এটা পাসপোর্ট দিয়ে খুলতে পারবেন না। যদি আপনাদের সাথে অথবা আপনার মোবাইলে ন্যাশনাল NID কার্ড থাকে তাহলে মাত্র খুলতে পারবেন, এবং আপনাকে অবশ্যই রোমিং করা সিম আপনার সাথে অথবা বাংলাদেশের নাম্বার দিয়েও আপনি চাইলে খুলতে পারবেন, সমস্যা নেই। আপনার ফ্যামিলি কারোর নাম্বার দিয়ে খুলে নিতে পারবেন। তো প্রথমে আপনি বাংলাদেশের যে কোনো একটি ভ্যালিড নাম্বার দিবেন, এখানে সেন্ট OTP আছে, এই অপশনে ক্লিক করার পর আপনার সেই নাম্বারে একটি OTP যাবে। সেটা যদি বাংলাদেশে থাকে আপনি বাংলাদেশ থেকে OTP নিয়ে আসবেন। তারপরে আপনাকে এখানে পারমিশন চাবে, এগুলো অবশ্যই পারমিশন দিয়ে দেবেন। ক্যামেরা প্রথমেই NID ফ্রন্ট সাইট এই মানে প্রথম পিকচারের উপরে ক্লিক করলেই আপনাকে, আপনি চাইলে দেখা গেছে ডাইরেক্ট সরাসরি লাইভ ছবিও তুলতে পারবেন, অথবা যদি আপনার নির্বাচন সার্ভার থেকে আপনি ডাউনলোড করে নেন এরকম আমার মতো এরকম, বা আপনার মোবাইলে NID কার্ডের এরকম পিকচার থাকে, তাহলে এখান থেকে আপনি গ্যালারি থেকেই দিয়ে দিবেন, ছবি তোলার প্রয়োজন নেই। তারপরে ব্যাকসাইটও সেভাবেই আপনারা আপনাদের গ্যালারি থেকে যদি থাকে এভাবে আপনারা মিনিমাইজ করে সুন্দর করে ফার্স্ট পিট এবং সেকেন্ড পিট দেওয়ার পর নেক্সটে ক্লিক করতে হবে। দর্শক, নেক্সটে ক্লিক করার পর আপনাকে লাইভ আপনার ছবি তুলতে হবে। তো নেক্সটে ক্লিক করার পর প্রথমেই এখানে উপরেই দেখতে পাচ্ছেন নির্দেশনা দেওয়া আছে, মুভ হেড রাইট সাইড এরকম, যখন যেটা বলবে লেফট সাইড রাইট সাইড, এবং আপনার চোখের ফলক কয়েকবার ফালাইলেই অটোমেটিকভাবে ছবিটি তুলে যাবে। এরপরে সাবমিট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি যতটুকু ছবি নেওয়ার দরকার মিনিমাইজ করে ততটুকু ছবি নিয়ে নেবেন। নেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। আর এটা খুলতে হলে অবশ্যই আপনাকে একটি বিদ্যুৎ বিল কিন্তু অবশ্যই লাগবে, সেটা বাংলাদেশের আপনার বাড়ির বিদ্যুৎ বিল আপনাকে দিতে হবে, যেটার সাথে ন্যাশনাল অ্যাড্রেসের সাথে মিল আছে। তো নেক্সটে আসার পর এখানে আপনার নাম, NID কার্ড দেখাবে, কিন্তু আপনার ফাদার নেম এবং মাদার নেম এগুলো আসবে না, এগুলো অবশ্যই আপনাকে ইংলিশে দিয়ে দিতে হবে। তো আমরা আমাদের ফাদার নেম মাদার নেম দিয়ে দিচ্ছি। দর্শক, অনেক কিছু হাইড রেখেছি, আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। হতে পারে আমরা মুখে বলে দিচ্ছি যেই ঘরগুলো হাইড রেখেছি সেগুলো আপনাদের সেখানেও অপশনগুলো আছে। তারপরে আপনার যদি ওয়াইফ থাকে অথবা আপনি যদি মহিলা হন আপনার স্বামীর নাম দিয়ে দিবেন, আর পুরুষ হলে অবশ্যই আপনার ওয়াইফ থাকলে ওয়াইফ দিয়ে দিবেন যদি ম্যারিড হন। তারপরে আপনার জেন্ডার সিলেক্ট করবেন, আপনি মেল হইলে মেল। এরপরে আপনার ধর্ম সিলেক্ট করবেন, রিজন। ধর্ম সিলেক্ট করার পর নেক্সটে আপনাকে ক্লিক করতে হবে। দর্শক, এছাড়াও অন্যান্য ব্যাংকে কীভাবে আপনারা ওপেন করবেন, বাংলাদেশে মোটামুটি এখন সব ব্যাংকেই অ্যাকাউন্ট ওপেন করা যাচ্ছে অনলাইনের মাধ্যমে, তো আপনারা সেই ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো এখানে প্রথমেই আপনি আপনার গ্রামের নাম, এরপরে ডিস্ট্রিক্ট, থানা এবং পোস্টাল কোড, এগুলো সব কিছুই কিন্তু আপনার NID কার্ডের পিছনে পেয়ে যাবেন। যদি সেম অ্যাড্রেস হয়, পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস, তাহলে একই ওই এখানে যে টিক চিহ্নটি আছে সেটার উপরে ক্লিক করে দিবেন, আর দ্বিতীয় পারমানেন্ট অ্যাড্রেস লিখতে হবে না। ইউটিলিটি বিলটি বা বিদ্যুৎ বিল, সেটা আপনি অবশ্যই আপনার আগে থেকেই বলেছিলাম রেখে দিবেন আপনার মোবাইলে। তারপর নেক্সটে ক্লিক করবেন। বিদ্যুৎ বিল দেওয়ার পর এখানে প্রথমে আপনি তাদের কোন ব্রাঞ্চে অ্যাকাউন্টটি ওপেন করতে চান আপনার পছন্দ মতো আপনি ব্রাঞ্চ সিলেক্ট করে নেবেন।
এখানে অ্যাকাউন্ট টাইপ একটি আছে। তারপর আপনাকে ইনকাম সোর্স দিতে হবে, আপনি কি বিজনেস করেন না চাকরি করেন। যদি সার্ভিস চাকরি করে থাকেন তো সার্ভিসে ক্লিক করবেন, আর বিজনেস থাকলে বিজনেস দিবেন। মান্থলি আপনার যত ইনকাম আপনি ততই বসিয়ে দিবেন, আমরা আমাদেরটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে একে একে সব ঘরগুলো কিন্তু ফিল আপ করতে হবে। এরপর আপনার প্রফেশন দিয়ে দিবেন, আপনি কি জব করেন। এখানে মোটামুটি অনেক ধরনের জবের কথা লেখা আছে, বা স্টুডেন্ট যদি বাংলাদেশ থেকে আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাও দিতে পারেন, ফার্ম আপনি যদি কৃষি কাজ করেন বা কারোর জন্য খুলেও দিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক টাইটেল আছে আপনার, যেটা যদি আপনার টাইটেলের সাথে মিল না হয় আদার্স দিয়ে নিচে আপনার টাইটেলটা লিখে দেবেন। যদি প্রবাসী হন নিচে প্রবাসী লিখে দেবেন, ঠিক আছে। তারপরে আপনি টোটাল ডিপোজিট এবং উইথড্র কত টাকা করবেন, 1 লাখ টাকার উপরে না 1 লাখ টাকার নিচে, সেটা আপনার ইয়ার মতো আপনি বসিয়ে দিবেন। তারপরে এগুলো সব কিছু দেওয়ার পর আপনাকে নেক্সটে নেক্সট অপশনে যেতে হবে। তাই নেক্সটে ক্লিক করবেন, নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন আছে। দর্শক, এই ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করলে কিন্তু আপনি চাইলে বিকাশ নগদেও ফান্ড ট্রান্সফার করতে পারবেন। নেক্সটে ক্লিক করার পর টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করবেন, এরপর নেক্সটে ক্লিক করবেন। এখন আপনাকে প্রথমেই একটি সাইন, অবশ্যই আগে থেকে আপনি চাইলে একটা সাদা কাগজের উপরে যে সাইনটি দিয়ে আপনি সবসময় টাকা উত্তোলন করবেন, এরকম আমাদের মতো একটি সাইন আপনি আগে থেকেই ক্যামেরা দিয়ে ছবি তুলে আপনার গ্যালারিতে রেখে দিতে পারেন। আপনি কী কী চাচ্ছেন, ইন্টারনেট ব্যাঙ্কিং, কার্ড, চেকবই, যদি আপনার কার্ডের দরকার হয় তাহলে এগুলো চালু রাখবেন। আর আমার শুধু ইন্টারনেট ব্যাঙ্কিং দরকার, তাই শুধু ইন্টারনেট ব্যাঙ্কিং এটা ক্লিক করে রেখেছি। অবশ্যই আপনাকে একটি ভ্যালিড মেল, জিমেল আর কি দিতে হবে, জিমেল ইমেল যেটাই হোক না কেন আপনাকে একটি মেল আইডি দিতে হবে। তারপর নেক্সটে ক্লিক করবেন, এখানে আপনার নমিনির ডকুমেন্টস দিতে হবে। নমিনি আপনি চাইলে একের অধিকও অ্যাড করতে পারেন। নমিনি কাকে কাকে দিতে পারবেন, যেমন বাবা মা, ওয়াইফ, ভাই বোন, আরও অনেকে আছেন নিজের ছেলে মেয়ে। তো প্রথমে নমিনির নাম, নমিনির ফাদার নেম, মাদার নেম, নমিনির বয়স, এরপরে নমিনিকে অবশ্যই 100% এটা করে দিতে হবে। নমিনির সাথে সম্পর্ক কি, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে, এদের সবাইকে কিন্তু আপনি নমিনি অ্যাড করতে পারবেন। নমিনির কোন ডকুমেন্টসটা আপনি দিতে চাচ্ছেন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ড, টিন, হ্যাঁ এখানে অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন নমিনির নামে। তো আপনি যেটা দিতে যাচ্ছেন, যেমন আমরা এনআইডি কার্ড দিব নমিনির, আপনি কিন্তু নমিনির জন্ম সার্টিফিকেট দিয়েও কিন্তু এখানে নমিনিকে অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। অনেকেই আছে নমিনি নিজের ছেলে মেয়েকে দিতে চাচ্ছেন কিন্তু তাদের এনআইডি কার্ড নাই, সমস্যা নেই, জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে তখন দিয়ে দিবেন। পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিয়েও দিতে পারবেন, সমস্যা নেই। তারপরে নমিনির এক কপি ছবি আপনি গ্যালারি থেকে চুজ করে নেবেন। তারপর আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে যদি সব অপশনগুলো ঠিক থাকে। এখানে চাইলে আরও নমিনি অ্যাড নমিনির উপরে ক্লিক করে আরও এরকম 2-3 জন আপনি নমিনি অ্যাড করতে পারবেন। তো আমরা একজনই রাখবো, নেক্সটে ক্লিক করবো। এখানে সমস্ত ডকুমেন্টস আপনাকে আবারও দেখার সুযোগ আছে, এবং যদি কোনো কিছু ভুল হয় এডিট অপশনে ক্লিক করে আপনি এডিট করে নিতে পারবেন। প্রথমটাতে দেখা আছে আপনার সমস্ত ডকুমেন্টস দেওয়া থাকবে, সাইডেই কিন্তু নমিনিরও সব ডকুমেন্টস দেওয়া আছে, সাইডের অপশনে ওই যে নমিনির উপরে দেখতে পাচ্ছেন কর্নারে। তো এখানে যদি সব কিছু ঠিক থাকে আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। তো দর্শক, যে ডকুমেন্টসগুলো প্রথমে সিগনেচার এবং নমিনির ডকুমেন্টস এগুলো এবং একটি বিদ্যুৎ বিলের ফটোকপি আপনি এগুলো আগেই রেখে দিবেন, আমরা ভিডিওতে অলরেডি বলেছি। আপনাকে এটি সাবমিট করার পর একটি ট্র্যাকিং নাম্বার দেওয়া হবে, যদি আপনি বাংলাদেশে থাকেন সেই ট্র্যাকিং নাম্বার নিয়ে ব্রাঞ্চে গেলেই সাথে সাথে আপনি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবে এবং সেখানে বসেই কিন্তু আপনি ইন্টারনেট ব্যাঙ্কিং ওপেন করে নিতে পারবেন। অথবা আপনাকে ফোন দেওয়া হবে 2-3 কর্মদিবসের মধ্যে, যদি না দেয় আপনি ব্রাঞ্চে যোগাযোগ করবেন, আশা করি তারা অ্যাপ্রুভাল করে দিবে এবং আপনাকে নাম্বার দিয়ে দিবে। এরপর আপনি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আমরা অলরেডি ট্র্যাকিং নাম্বার পেয়ে গিয়েছি। তো এখন বর্তমানে আসলে আমি জানি না ন্যাশনাল ব্যাঙ্ক এটা ট্র্যাকিং নাম্বার দিয়ে, এটা অনেক আগের, আশা করি তারা পরিবর্তন আনবে সাথে সাথেই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবে, এই বিষয়ে ব্রাঞ্চে যাওয়ার কোনো প্রয়োজন জানি না হয়, যেমনটা ইসলামী ব্যাংক বা অন্যান্য ব্যাংক করে, এবং সাথে সাথেই অ্যাকাউন্ট নাম্বার অ্যাক্টিভ করে দিতে পারলে বিশেষ করে প্রবাসীরা অনেক বেশি উপকৃত হবে, প্রবাস থেকে অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। ব্যাংক থেকে আমরা আশা করব প্রবাসীদের জন্য
পাসপোর্ট দিয়েও জেনে অ্যাকাউন্ট খোলার সিস্টেমটা চালু করে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি ব্যাংকের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের ভিডিওটি দেখেন, অবশ্যই আমাদের আবদারগুলো রাখবেন, কারণ আমাদের ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইবার বা বেশিরভাগই বিভিন্ন দেশের, আরব দেশের প্রবাসীরা দেখে থাকেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, বিশেষ করে যারা সৌদি আরব সহকারে দুবাইতে সিম কার্ড ব্যবহার করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন।